আই এম রূপম, এখন ইন্ডিয়ান সিনেমার কিছু লেটেস্ট আপডেটস দেবো। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে নীতিশ তিওয়ারির রামায়ণ নিয়ে। তা বহু আগে থেকে আমরা এমন একটা খবর পাই যে নীতিশ তিওয়ারি রামায়ণ বানাচ্ছেন, দীপিকা পাডুকোন সীতার চরিত্রে অভিনয় করবে, সেখানে ঋত্বিক থাকতে পারে। তবে একটা টাইমের পরে আমরা বুঝতে পারি যে এই প্রজেক্ট আলটিমেটলি হচ্ছে না। কিন্তু এখন লেটেস্ট রিপোর্ট বলছে নীতিশ তিওয়ারির এই ড্রিম প্রজেক্ট, যেটার মধ্যে VFX-এর কাজ খুব বড় পরিমাণে থাকবে, এটা একটা মাইথোলজিক্যাল এপিক হতে চলেছে। তো এই ছবিতে রামের চরিত্রে থাকবে রণবীর কাপুর এবং রাবণের চরিত্র অভিনয় করবে ঋত্বিক রোশন। এবং সব ঠিক থাকলে 2023-এর মধ্যভাগ থেকে এই ছবির কাজ শুরু হবে এবং ড্রাফট নিয়ে অলরেডি কথাবার্তা এগিয়েছে। তো দেখা যাক রামায়ণ সিনেমাটা কবে আসে। এবং এটা একটা ব্যয়বহুল বড় সিনেমা, আমি বললামই হেভি VFX-এর কাজ থাকবে। এবং ঋত্বিক এবং রণবীর দুজনই পারফরমেন্সের দিক থেকে কোনো কথা রাখে না। তো এই দুজনকে কেমন লাগবে দেখতে এবং এই দুজনের ফেস অফ কেমন হবে। তো যেহেতু মাইথোলজিক্যাল রেফারেন্স থাকবে, তো আশা করি বর্তমান সময়টাকেই কেন্দ্র করে বানানো হবে। দেখা যাক রেফারেন্সগুলোকে নিয়ে রামায়ণের প্রেক্ষাপটে কীরকমভাবে এই ছবিটা আসে। এবং নীতিশ তিওয়ারি খুব ভালো একজন পরিচালক, তার উপর ভরসা রয়েছে, দেখা যাক কীরকম বানান তিনি এই সিনেমাটা। আজকের সেকেন্ড যেটা আপডেট সেটা হচ্ছে বিক্রম ভেদার ফার্স্ট গ্লিমস নিয়ে। তো লাল সিং চাড্ডা 11 আগস্ট সিনেমা হলে মুক্তি পাচ্ছে। তো বিক্রম ভেদার ফার্স্ট গ্লিমস অ্যাটাচ থাকবে লাল সিং চাড্ডার প্রিন্টের সাথে। তো লাল সিং চাড্ডা যখন আমরা সিনেমা হলে দেখবো, আমরা তখন বিক্রম ভেদার ফার্স্ট গ্লিমস দেখতে পেতে পারি। সো দেখা যাক সেটা কতটা এক্সাইটিং হয় এবং কেমন হয় সেই ফার্স্ট গ্লিমস, আর লাল সিং চাড্ডা সেই ছবিটা দেখতে কীরকম পরিমাণে লোক আসে, কারণ ছবির বাস কিন্তু আহামরি কিছু নয়, দেখা যাক। এবং আজকের লাস্ট যেটা আপডেট সেটা হচ্ছে শাহিদ কাপুরের পরবর্তী প্রজেক্ট ম্যাডক ফিল্মসের সাথে। তো দীনেশ ভিজন, যারা এখন কন্টেন্ট ওরিয়েন্টেড কাজের দিকে বেশি ফোকাস করেছে, তো ম্যাডক ফিল্মসের নিবেদনে শাহিদ কাপুরকে আমরা দেখতে পাবো একটা ইউনিক এবং অবশ্যই এক্সপেন্সিভ লাভ স্টোরিতে। এবং এই ছবিটা দিল্লি মুম্বাইতে শ্যুট তো হবেই, সঙ্গে সঙ্গে বহু ইউরোপিয়ান কান্ট্রিতেও শ্যুট হবে। 2023 থেকে এই ছবির কাজ এগোবে, দেখা যাক কবে আসে এই ছবি এবং শাহিদ কাপুরকে আমরা কীরকমভাবে এই ছবিতে দেখতে পারি। যেহেতু ম্যাডক ফিল্মস একটা ভরসা রয়েছে, তাদের কন্টেন্ট ইদানিং ভালো হচ্ছে, অনেকগুলো সিনেমা তাদের ভালো লেগেছে, দেখা যাক কেমন হয় এই ছবিটা। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, রেড বাটনটা প্রেস করবে অবশ্যই করে দিও। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।